জাতিসংঘ সাধারণ পরিষদে 76তম অধিবেশনের সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম এই বিষয়টি নিশ্চিত করেছেন। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে সাংবাদিকদের উপস্থিতিতে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। 76তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে 1 অক্টোবর রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।